রেস্টুরেন্ট আশা করি তোমার সবাই ভালো আছে অনেক সময় মেথার থেকে সবাই কান্ত্রিক ওই সবে অভিনন্দন শিখ করছে আমাদের রাষ্ট্রীয় ক্লাস আমাদের রাষ্ট্রীয় ক্লাস নবম দশম শ্রেণীর গণিত আট দশমিক চারের অনুশীলনী তিন নাম্বার এবং চার নাম্বার থাকবে তাহলে দেখেন তিন নাম্বার এবং চার নাম্বারে কি আছে তিন নাম্বারে আছে এবি কোন বৃত্তের ব্যাস এবং বি সি ব্যাসার্ধের সমান একটি জ্যা যদি এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর দ্বিবিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো এসিডি একটি সমবাহু ত্রিভুজ মানে এসিডি একটা সমবাহু ত্রিভুজ এটা প্রমাণ করতে হবে তোমরা ইয়ে নাও একটা বৃত্ত আঁকো প্রথমে এভাবে একটা বৃত্ত আঁকো যে এরকম প্রথমে একটা বৃত্ত এঁকে নাও তাহলে বৃত্ত আঁকলাম বৃত্ত এঁকে এখান থেকে এরকম একটা নাও প্রথমে এ বি আর কেন্দ্র হচ্ছে ও এখন এখান থেকে এটা আবার লম্ব আটতে হবে স্যার এভাবে আঁকতে হবে এই মানে লম্বাইকে তারপর হচ্ছে এই কাজটা করতে হবে এটা হচ্ছে কাজ আর কিছু না হ্যাঁ লম্বাইকে করবেন তাহলে মিলে যাবে এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে ডি বিন্দুতে ছেদ করে আর এখানে ছেদ করছে হলো সি বিন্দুতে তাহলে এইটা যোগ করো এসি আর বি সি কম্পাস পাশা রাখছি মিলছে না এইভাবে একটা ইয়াক প্রথমে স্পর্শক নিবা নেওয়ার পরে আর এই অভিযোগ মানে এবি একটা ব্যাস নিবা ব্যাস নেওয়ার পরে এটার কেন্দ্র হচ্ছে ও আর এসি মানে এখানে যে বিন্দুতে সেট করছে ধরো সি বিন্দুতে সেট করছে আর এখানে এ বিন্দুতে সেট করছে এসি আর বিডি যোগ কর এসি আর বিসি যোগ করো তাহলে প্রমাণ করতে হবে কি সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই যে এসিডি দেখো এ সি ডি এই ত্রিভুজটা হবে সমবাহু ত্রিভুজ অর্থাৎ এই বাহু এই বাহু সমান আমি হাতে আঁকছি দেখে বাহুগুলো সমান প্রকাশ পাচ্ছে না তোমরা একটু কাটা কম্পাস দিয়ে আঁকবা তাহলে দেখবা যে এটা সমান হয়ে যাবে কাটা কম্পাস দিয়ে এঁকে দেবা তাহলে ভালো হবে তাহলে এখন দেখেন আমরা এখানে আমাদের বিশেষ নির্বাচনটা আমরা না লিখি বিশেষ নির্বাচনটা একই জিনিস যে এবি বৃত্তের ব্যাস এবি হচ্ছে বৃত্তের ব্যাস এবং বিসি ব্যাসার্ধের সমান একটি জ্যা এই যে বিসি হবে এই বিসি ব্যাসার্ধের সমান একটা জ্যা নিতে হবে বিসি তারপরে এ ও সি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর বিন্দুতে মিলিত হয় তবে প্রমাণ করো যে করতে হবে যে এখানে করোনা লিখে তোমরা বিশ্ব নির্বাচনে যে প্রমাণ করতে হবে যে এ একটি সমবাহু ত্রিভুজ এ একটি সমবাহু ত্রিভুজ এটা আমরা প্রমাণ করব তাহলে এখন দেখেন প্রমাণটাই কি লেখা যায় আর অঙ্কনও লাগবে অঙ্কনটাও লাগবে অঙ্কনে কি লাগবে এখানে অঙ্কনে আমরা কি করছি এখানে বাড়তি এর বাইরে আমরা কি করছি এর বাইরে আমরা শুধুমাত্র এখানে কি করব এই ও সিটা যোগ করব। ও টা যোগ করব তাহলে লেখো অঙ্কন সি যোগ করি ওসি যোগ করি ওসি যোগ করি এখন দেখো প্রমাণ এক নাম্বার ধাপ বৃত্তের ব্যাস এবং এসিবি একটি এসিবি একটি অর্ধবৃত্ত একটি অর্ধ বৃত্ত তাহলে অর্ধবৃত্তস্ত কোন কি এক সমকন এসিবি সমান সমান নব্বই ডিগ্রি কোন বলে অর্ধ আহ অর্ধ অর্ধ বৃত্তস্ত কোন লিখলিত হয় অর্ধবৃত্তস্ত কোন এক সমকন এক আচ্ছা তাহলে যায় দেখো এখানে ত্রিভুজ নাও সি ও বি সমান সমান বিসি সমান সমান ও একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ একই বৃত্তের ব্যাসার্ধ বলে কিন্তু এটা একে বৃত্তের ব্যাসার্ধ কারণ দেখো এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বৃত্তের কেন্দ্র যদি হয় তাহলে এই ও বি ওসিও তারপর ব্যাসার্ধ তাহলে এখন আমরা কি বলতে পারবো যেহেতু তিনটা বাহুই সমান হয়েছে ওই ত্রিভুজের তাইলে লিখবো কি বি সি ও কি বাহু ত্রিভুজ সমবাহু বিশীয় ত্রিভুজটা কি সমবাহ ত্রিভুজ তাই সমবাহ ত্রিভুজের প্রত্যেকটা কোন কত ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রী ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি তাইলে আমরা লিখলাম অর্থাৎ এখানে লিখবা ত্রিভুজের প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি ষাট ডিগ্রি তাইলে এখন সুতরাং ও সমান সমান কি হবে এসিবি মাইনাস ও তাহলে আর এটার মান ষাট ডিগ্রি তাহলে কত থার্টি ডিগ্রি তাহলে সুতরাং লেখবা কি সুতরাং এ সি ও সমান সমান থার্টি ডিগ্রি এই যে দুই নাম্বার ধাপে যে পর্যন্ত লিখছি এ পর্যন্ত কি তোমাদের কারো কোনো সমস্যা আছে এখন দেখেন এরপরে এ ও সি একটা ত্রিভুজ এ ও সি ত্রিভুজে ও এ সমান সমান ওসি দেখো এ ও সি ত্রিভুজে ও এ সমান সমান ওসি কারণ এটা এটাও ব্যাসার্ধ এটাও ব্যসার্ধ তার মানে কি এটা হচ্ছে বাহু ত্রিভুজ এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ তাইলে সি এ ও সমান সমান কি লিখব সমান সমান কত থার্টি ডিগ্রি সমান সমান থার্টি ডিগ্রি দেখেন এই পর্যন্ত সবাই লেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করেন তা না হলে আমি এটুকু মুসে পরের অংশটাই যাব চার নাম্বার ধাপে লেখবা ও এ এবং ও এবং সিও স্পর্শ বিন্দুগামী স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এডি ও সিডি স্পর্শ এটা তো দেওয়াই আছে ওখানে বলাই তো আছে যে এডি এবং সিডি স্পর্শক আচ্ছা তাহলে যদি স্পর্শ বিন্দুগামী বেসারদের উপরে ইয়ে হয় তাহলে কি হবে লম্ব হবে না যে এও এডি এবং সিও লম্ব সিডি কারণ এটা স্পর্শ বৃন্দগামী বেশারদের উপরে লম্ব তাহলে লম্ব যদি হয় তাহলে লম্ব হইলে সমকোণ উৎপন্ন করবে অর্থাৎ ডি এ ও নব্বই ডিগ্রি এবং ডিসিও সমান নব্বই ডিগ্রি স্পর্শ বিন্দুগামী বেশার্ধের উপরে লম্ব এখানে স্পর্শ ব্যাসার্ধের উপর লম্ব এখন দেখো পাঁচ নাম্বার তাইলে পাঁচ নাম্বার ধাপে আমরা লিখতে পারি কি ডি এসি ডি এ সি সমান সমান তাহলে এখন বা ডি এই ডি এ ও ডি এ ও মান কত নব্বই ডিগ্রি আর এটার মান ছিল কত তিরিশ ডিগ্রি সুতরাং ডি এ সি সমান সমান সিক্সটি ডিগ্রি ডিএসি সমান সমান ডিগ্রি এবং আরেকটা লেখো এ সমান সমান ডিসিও মাইনাস এ সিও তাহলে বা ডিসি এ সমান সমান এটা কত নব্বই ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি তাহলে সমান সমান কত ষাট ডিগ্রি সমান সমান ষাট ডিগ্রি তাহলে হয়ে গেল দেখো এই কোনো ষাট ডিগ্রি এই কোনো ষাট ডিগ্রি তার মানে আমার সবাহ ত্রিভুজ এখন লেখবা এখন এ ডিসি ত্রিভুজে ডি এসি কন সমান সমান ডি সি এ কোণ সমান সমান ষাট ডিগ্রি এবং এ ডি সি কোণ সমান সমান ষাট ডিগ্রি তাইলে তিনটা তো ষাট ডিগ্রি যদি এইটা ষাট ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হয় এটা ষাট ডিগ্রি হয় তার মানে কি সমবাহু ত্রিভুজ তার মানেই হচ্ছে এটা একটা সমবাহু ত্রিভুজ সুতরাং লেখো এডি সমান সমান সিডি সমান সমান এসি তার মানে তিনটা বাহু সমান আর লেখবা সুতরাং এখান থেকে লিখে দাও এসিডি একটি ত্রিভুজ সম বাহু এসিডি একটি ত্রিভুজ প্রমাণিত প্রমাণিত অর্থাৎ এটার আমার সমবাহু ত্রিভুজ প্রমাণ করতে হলে সমবাহু ত্রিভুজের শর্তকে এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোন ষাট ডিগ্রি যদি ষাট ডিগ্রি হয় তখন আমরা 60 ডিগ্রি প্রমাণ করতে পারলে আমরা এই জ্যামিতিটা প্রমাণ সম্পন্ন করতে পারবো দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন তো डियर स्टूडेंट আমাদের এই একটা জেমিতেই থাকবে এই লেকচারের মধ্যে অর্থাৎ তিন নম্বর জেমিতেটা তো যদি আমাদের ক্লাস গুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবা অন্যেশা ম্যাথ থেকে আমি আশি স্যার আজকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে